কি প্রশ্নপত্র এসেছে একটু দেখে নিই। আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন এসেছে, প্রশ্ন উত্তর দেব কি না আপনার শুনতে ইচ্ছুক নাকি? আপনাদের কষ্ট হচ্ছে কি? এবার হাত তুলে বলুন তো হরি বল। প্রশ্নপত্রের উত্তর দেওয়ার আগে আপনাদের একটু বলি, আমি যে কিন্তু সব প্রশ্নের উত্তর জানি বাবা তা কিন্তু না, আমি কিন্তু সব জানতা শমশের নই যে সব প্রশ্নের উত্তর আমি জানি। তবে যতটুক জানি বা যতটুক বলবো ততটুক শাস্ত্র থেকে বলার চেষ্টা করবো, আর যেটা জানি না সেটা বলবো যে বাবা আমি এটা জানি না। কেন, সবাই সব কিছু জানে নাকি? জানতে পারে? আরেকটি কথা আছে, এই প্রশ্নপত্রের উত্তরদানে সবার যে মনোভূত হবে, যেমন একটা কথা আমি বলি, শাস্ত্র তার নিজস্ব গতিতে চলে, আপনার আমার মন বুঝে কিন্তু শাস্ত্র চলে না। আপনাকে শাস্ত্রের ভাষায় গিয়ে আপনাকে সেটা অনুভব করতে হবে এবং আচরণ করতে হবে। কাজেই শাস্ত্রসম্মতভাবে আচরণ করাই হবে আমার ধর্ম। এ কথা কোথায় বলা হলো? শ্রীমৎ ভগবদ গীতার 16তম অধ্যায়ে 23 এবং 24 সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বলছেন যে যশ শাস্ত্র বিধিমসৃজ্য বর্ততে কামকারত নস সিদ্ধিম নবাপ্নতি না সুখম না পরাম গতিম তসমাত শাস্ত্রম প্রমাণন্তে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোক্তম কর্মকর্তা মিয়ারুষি। ভগবান বললেন য শাস্ত্র বিধিমসৃজ্য, যা শাস্ত্র সম্মত, বর্ততে কামকারত নস সিদ্ধিম, যদি অশাস্ত্রীয় কর্ম করে সেই কর্ম দ্বারা তার, সে যদি হাজার করে তাহলে তাহা দ্বারা তার সিদ্ধি লাভ হয় না। শুনেছেন কথা? যদি শাস্ত্র বিধি বহির্ভূত আচরণ আপনি হাজার বার করুন তাহলে তাহা দ্বারা কোনো সিদ্ধি লাভ হবে না। নস সিদ্ধিম নবাপ্নতি না সুখম, সেই কর্ম দ্বারা আপনি সুখ প্রাপ্তি করতে পারবেন না। ন পরাম গতিম, সেই কর্ম দ্বারা আপনি পরাগতি লাভ করতে পারবেন না। কাজেই তসমাত শাস্ত্রম প্রমাণন্তে কার্য অকার্য ব্যবস্থিত, আপনার আমার সমস্ত জীবনের কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হবে সেটা নির্দিষ্ট করবে হচ্ছে শাস্ত্র। সনাতন ধর্ম কোনো ডেমোক্রেটিক ধর্ম নয়, মানে কেউ অধিকাংশ লোক একটাতে ভোট দিল সংসদে হ্যাঁ জয় যুক্ত হয়ে বললো হ্যাঁ এটি সঠিক না। ডেমোক্রেসি চলে না সনাতন ধর্মে। কেন? তার কারণ সনাতন ধর্ম হচ্ছে ভগবত প্রণীত, যা সংপদ্য নবস্য মুখ পদ্মাত বিনিশ্রিতা, অর্থাৎ যা ভগবান নির্ণয় করে দিয়েছেন। এই জন্য বলছেন ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। আমাদের নিজেদের কথায় ভোটাভোটিতে দলাদলিতে কখনো ধর্মকার্য সংগঠিত হতে পারে না। পরিষ্কার হলো? প্রথম প্রশ্ন করেছেন ভদ্রলোক যিনি প্রশ্ন করেছেন, প্রশ্ন ভাগবত আসরে এবং নাম কীর্তন আসরে মালা জপ। আচ্ছা, এখানে তার প্রশ্নটা হয়তো ক্লিয়ার, এরপরে লেখেন নাই, তবু আমি একটু ক্লিয়ার করে বলছি। দেখা যায় কি অনেক সময় ভাগবতীয় আসরে, আমরা তো সারা বাংলায় ঘুরছি, ভাগবতীয় আসরে বা কীর্তনের আসরে অনেকেই জপমালা গ্রহণ করে জপ করছেন, তাহলে এটা করা সঠিক কি না? দেখুন, জপ সম্পর্কে যদি বলি তাহলে জপ আছে হচ্ছে তিন প্রকার। কোথা থেকে বললাম? নৃসিংহ পুরাণ, সেখানে বলছেন জপ হচ্ছে তিন প্রকার। কি কি? মানস, উপাংশু এবং বাচিক। মানস মানে হচ্ছে মনে মনে জপ, উপাংশু মানে হচ্ছে জিহ্বা এবং ঠোঁট নড়বে, আর বাচিক মানে হচ্ছে উচ্চস্বরে জপ। একের থেকে বলছেন কি, বাচিকের থেকে উপাংশু শ্রেষ্ঠ আর উপাংশু থেকে মানস শ্রেষ্ঠ, অর্থাৎ মানস জপ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। এখন এই যে তিন প্রকারের জপ সম্পর্কে বললাম, এই জপ আবার মালায় করা যায়, উপাংশু এবং মানস এই দুটো জপ মালায় করা যায়, মালাকে ধারণ করতে হবে।
এখন এই মালা জপ সম্পর্কে তথ্য এবং তত্ত্ব কোথায় পাব? বিশেষ করে দেখা যায় আমরা যারা বৈষ্ণব শ্রেণী ভুক্ত হয়ে জপমালা ধারণ করেছি, আমাদের বৈষ্ণব স্মৃতিগ্রন্থ হচ্ছে স্বরূপ সাধন সিদ্ধ গৌড়ীয় গোস্বামী পাদগণের অন্যতম গোস্বামী শ্রীল শ্রীযুক্ত গোপাল ভট্ট গোস্বামী কৃত সংকলিত এবং সনাতন গোস্বামীর দ্বারা টিকাকৃত শ্রী হরিভক্তি বিলাস। এই শান্ত হও, শ্রী হরিভক্তি বিলাস হচ্ছে আমাদের বৈষ্ণবদের আদরণীয় সম্পদ। তা শ্রী হরিভক্তি বিলাসও গোপাল ভট্ট গোস্বামী তার নিজের কোনো কথা লেখেন নাই, তিনি শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে সেই গ্রন্থটা সংকলন করেছেন। যেমন আমার এই যে দেখেন, এই যে একটা ডায়েরি, এখানে আমার অনেক শাস্ত্রের রেফারেন্স জোগাড় করে এখানে কিছু কথা লেখা আছে, এই ডায়েরি ভর্তি আছে। এখন এইটা আমার নিজের কথা হতে পারে, কিন্তু আমি যদি শাস্ত্রের কোনো রেফারেন্স দিয়ে বলি তবে সেটা মান্য করতে হবে, আমার কথা মান্য করলে হবে না। আচ্ছা, বাইরে একটু শান্ত হতে বলুন যারা আছেন। সেই হরিভক্তি বিলাস যদি থাকে, আপনারা আগামী দিন খুলে দেখবেন, এখান থেকে বাড়ি গিয়েও খুলে দেখতে পারেন, হরিভক্তি বিলাসে 17তম বিলাসে মালা জপ সম্বন্ধীয় কথা বলা আছে। কোথা থেকে বলছেন? হরিভক্তি বিলাস কি বললেন, মালা জপের বিধি কি? নক্রবন্ন চ হসন্ন ন পার্শ্বম অবলোকয়ম ন পাশ্রিত্য ন জল্পস্য ন প্রাবৃত্য শিরস্তথা। ন ক্রমান্ন, ক্রমান মানে হচ্ছে হাঁটা, অর্থাৎ হাঁটিতে হাঁটিতে জপ মালায় জপ করিবে না। ন ক্রমান্ন চ হসন্ন, হাসিতে হাসিতে জপ করিবেন না। বোঝা গেল? জপমালার কথা বলছি কিন্তু বাবা, জপমালাটা আপনি যখন ধারণ করেছেন তখন গুরুদেব সেটাকে মন্ত্রপুত করে জাগ্রত করে দিয়েছেন, কাজেই সেই জাগ্রততম মালা বস্তুকে আপনি যেখানে সেখানে যেমন তেমনভাবে ব্যবহার করবেন, এটা কখনো শাস্ত্রবিধি নয়। এই বিধিটা শুধু বৈষ্ণবদের জন্য নয়, এই বিধিটা শাক্তদের জন্য, শৈবদের জন্য, গানবত্তদের জন্য, বৈষ্ণবের জন্য, এটা সৎসঙ্গীর জন্য, মতুয়াদের জন্য, এইটা আপনার রামকৃষ্ণ মঠের জন্য, যেখানেই আছে শাস্ত্র বিধিই প্রবল। বোঝা গেল? তাহলে কী বললাম? নাক্রমান্ন চ হর্ষণ্য ন পার্শ্বমাবলোকয়ম ন পাশ্রিত্য ন জল্পস্য না প্রাবৃত্য শিরস্তথা। অর্থাৎ উপরে যদি কোনো আবরণ না থাকে তাহলে জপমালায় জপ করিতে নাই, ন প্রাবৃত্য শিরস্তথা। এরপর কি বললেন? কূর্ম পুরাণ উপরিভাগ অধ্যায় 23, সেখানে কি বলা হলো? জপকালে না হাসে তো নন্নানি প্রেক্ষেদ বুধা ন কম্পয়েৎ শিরগ্রীবান্ন দন্তান্নৈব প্রকাশয়েৎ। বলে জপকালে না ভাসে তো কথা কহিতে কহিতে জপ করিবেন না। আমরা অনেক সময় দেখা যায় জপমালে জপ করছি, হ্যাঁ দিদি ভালো আছেন, হরে কৃষ্ণ, হ্যাঁ মা ভালো আছেন, হরে কৃষ্ণ। জপকালেই না ভাসে তো নন্নানি প্রেক্ষেদ বুধা ন কম্পয়েৎ শিরগ্রীবান্ন ন দন্তান্নৈব প্রকাশয়েৎ। আমি বলছি, আমি কিন্তু বলেছি যে এই শাস্ত্র কথা এটাকে বিরোধী ভাবলে হবে না, কারণ শাস্ত্র তাহার নিজস্ব গতিতে চলে। এটা আপনি কতটুক পালন করতে পারছেন এইটি দেখেন। আপনি যদি শাস্ত্র বিধি বিরুদ্ধ ষোলো কেন, ষোলো হাজার মালা জপ করেন তবু ফল নাই। নশা সিদ্ধিম ন বাপনতি ন সুখম না পরামতি। কেন? সেখানে বলছেন যদি আপনি এইভাবে জপ করেন তাহলে সেই জপ, জপের যে ফল, সেই ফলটা রাক্ষস গণ কর্তৃক হরণ হইয়া যায়। এই জন্য জপ করতে হবে কি করে? বলি একান্তে সুশুচির দেশে যস্মাদ গুপ্তম সমাচরেত। অর্থাৎ একান্ত মনে, মনকে স্থির করে একটা সুচি শুদ্ধ আসনে বসে আপনি যে কয় মালা করেন। কেন বলছে? একবার কৃষ্ণ নামে যত পাপ করে পাতকীর সাধ্য নাই তত পাপ করে। আপনি নিয়ম রেখেছেন 32 মালা, সারা বাজার ঘুরিয়ে এসে আপনি 32 মালা জপ করলেন, বাজার করছেন, জপ করছেন, অনেকে দেখা যায়, কিন্তু কি হলো ফলাফল? বলে ফলাফল হলো শূন্য। বুঝতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে কি বললেন? বলে আরো নিয়ম আছে, শোনেন, একথা আমি বলছি না, অঙ্গিরা ঋষি বলছেন, অঙ্গিরা সংহিতা 165 নম্বর শ্লোকে
বলে অগ্নেগা অগ্নাগারে গবাঙ্গুষ্ঠে দেব ব্রাহ্মণ সন্নিধ আহারে জপ কালে চ পাদুকনম বিসর্জনম। বলে কয়েকটি স্থানে জুতাকে ধারণ করা যাবে না। কী কী স্থানে? অগ্নাগারে যেখানে যজ্ঞ হয়। এখানে কি জুতো বাইদে আছেন নাকি আপনারা? জুতো পরিত্যাগ করেছেন। অগ্নাগারে গবাঙ্গষ্ঠে যেখানে গরু থাকে গোচারণ ক্ষেত্র, সেখানে জুতাকে পরিধান করতেন। অগ্নাগারে গবাঙ্গষ্ঠে দেব ব্রাহ্মণ সন্নিধ, অর্থাৎ দেবতা ব্রাহ্মণ প্রাজ্ঞ বৈষ্ণব ইত্যাদির নিকটে জুতা ধারণ করিয়া যাইতে নাই। তারপর কি? অগ্নাগারে গবাঙ্গষ্ঠে দেব ব্রাহ্মণ সন্নিধ আহারে, আপনি যখন আহার করছেন তখন আপনি জুতাকে পরিধান করতে পারবেন না। আহারে জপ কালে চ, জপকালীন সময়ে পাদুকানম বিসর্জনম, পাদুকাকে পরিত্যাগ করতে হবে। পাদুকা পরে আহার বিহার আহার জপ এগুলো করিতে নাই, এটার বিধি নাই। বলে আর কি নিয়ম আছে? বলে আরও নিয়ম আছে, শোনেন। কি নিয়ম? যেমন বললেন আমাদের অশৌচ হচ্ছে চার প্রকার, চার প্রকারের অশৌচ আছে। কি কি? মরণাশৌচ, জননাশৌচ, ক্ষতাশৌচ মানে কেটে গেলে অশৌচ হয়, ক্ষতাশৌচ এবং মায়েদের রয়েছে রজসলাশৌচ। এই চার প্রকারের অশৌচ সময়। এই অশৌচকালীন সময়েও জপমালা জপ করা তো দূরের কথা, জপমালা স্পর্শ করিতে নাই। খারাপ লাগছে? জপমালা জপ তো দূরের কথা, জপমালাকে স্পর্শ করিতে নাই। কোথায় বলা আছে? মুন্ডুমালা তন্ত্রমের দ্বিতীয় পটলে। এই কথাটা লিখছেন হরিভক্তি বিলাসের আমার গোপাল ভট্ট গোস্বামী, ১৭তম বিলাস যদি থাকে কুলিয়ে দেখেন। কি বললেন? যে অশৌচকালীন সময়ে জপমালাকে স্পর্শ করিবে না। তাহলে তখন কি করব? তখন আমি কিভাবে জপ করব? বলে তখন আপনি করমালায় জপ করেন। এই কর কিন্তু একটা মালা, এই করমালা আপনি তখন করমালায় জপ করেন, করমালায় করণীয়। কেন? এ কথা আমি বলি নাই, রজসলা সময়েও শ্রী ভগবান বলছেন। কোথায় বললেন? বিষ্ণুপুরা বিষ্ণু সংহিতা অধ্যায় ২২ শ্লোক সংখ্যা ৭১, সেখানে বললেন, স্বয়ং ভগবান বিষ্ণু বলছেন, আমরা তো সব এখন ভগবত সেবার জন্য উদ্যোগী হয়েছি, কিন্তু ভগবত সেবায় স্বয়ং বিষ্ণু কী সিদ্ধান্ত দিলেন তা দেখুন। বললেন যে রজসলা অপি চতুর্থান্নে স্নানাৎ শুদ্ধতি, রজসলা নারী চতুর্থ দিবসে স্নান করিয়া শুদ্ধ হইবে। তবে এই শুদ্ধ সে দেবকর্মের জন্য নয়, এই শুদ্ধতা হচ্ছে তার পতি স্পর্শের জন্য। দেবকর্ম সে করতে পারবে আরও একটি দিন পরে, অর্থাৎ পঞ্চমতম দিন থেকে সে দেবকর্ম পিতৃকর্ম করতে পারবে। অর্থাৎ কী দাঁড়ালো ফলাফল? ফলাফল হচ্ছে এটাই যে জপমালা কিন্তু একটা কোনো খেলার বস্তু নয়, যে আমি যেখানে সেখানে খেলা করেও বেড়াতে পারবো না। এটাকে খুব বিধিসম্মতভাবে যখন আপনি উপকরণ ধারণ করবেন, উপকরণ উপকরণহীন আপনি নাম করেন, বাধা নেই। খাইতে শুইতে বলহ বদনে, নামে সর্বসিদ্ধি পুরাণে প্রসিদ্ধি, নামে মিলে কুঞ্জ সেবার অধিকার রে পরম যতনে, শ্রীনাম রতনে করমন শান্তি লহরে পরম যতনে, শ্রীনাম রতনে রে পলে পলে দেহ হতে শেখয়, পরক্ষণে প্রাণ রয় কি না রয়, নামে সর্বসিদ্ধি পুরাণে প্রসিদ্ধি, নামে মিলে কুঞ্জ সেবার অধিকার রে পরম যতনে, শ্রীনাম রতনে। তাহলে নাম আপনি সর্বক্ষণ করতে পারেন। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্র অর্পিত নিয়মিত স্মরণে ন কালো। কে কে বললেন? শ্রীমান মহাপ্রভু বলছেন তার শিক্ষাষ্টকে দ্বিতীয়তম শ্লোকে। বললেন নামের মধ্যে আমি সর্বশক্তি সঞ্চয় করেছি, কিন্তু আপনি যখন উপকরণ নেবেন, অর্থাৎ আপনি যখন গাড়ি নিয়ে রোদে উঠবেন তখন আপনাকে ট্রাফিক মানতে হবে নাকি? আর ট্রাফিক যদি না মেনে চলেন রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট হবে। তাই আপনি যখন উপকরণ ধারণ করবেন তখন বিধি প্রবল হবে, আর আপনি যখন বাচি কুপাংশ মানব যে জপই করেন, যদি খাইতে বসতে শুইতে যেখানে থাকেন নাম করেন, হ্যাঁ,
আপনি সেই নাম করলে আপনার তাহাতেই মুক্তি করবে। কেন বলা আছে একবার আপনি কি বলা হলো, আপনার এই যে আমার জীবদ্দশায় আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি একবার কৃষ্ণ বলি তা আমার কি সাধ্য আছে জীবনভর ধরে এত পাপ করার? কৃষ্ণ নামের কি ক্ষমতা? একবার মাত্র কৃষ্ণ, কিন্তু আমরা সারা জীবন ধরে নাম করি যে আমাদের পাপ নষ্ট হয় না। কারণ কি? আমরা অপরাধযুক্ত নাম করছি, অপরাধ শূন্য হিয়ালহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ঘনশ্যাম। এই অপরাধযুক্ত নাম যখন হবে তখন নামের স্মরণে অপরাধ হয়ে যাবে। ওই অপরাধযুক্ত নাম আপনি সারা জীবন ধরে করলেও আপনার কোনো ফল নেই। শোনেন, আমি যে কথা বলছি এই কথা কি সবাই আবার সমানভাবে বুঝতে পারছেন? এক একজন এক একভাবে বুঝছেন। একটা পাখিকে একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে, তারপর আমি আবার প্রসঙ্গে আসছি। একটা পাখিকে সেই মালিক, পাখির যিনি মালিক তিনি শিখিয়েছেন, অনেক দিন ধরে শিখিয়েছেন, এই পাখি বলবি জয় শ্রীকৃষ্ণ রাধা। তো পাখিটা এরকম রোডের ধারে পাখিটাকে ঝুলিয়ে রাখা, রোড দিয়ে যে যায় ও উচ্চারণ করে জয় শ্রীকৃষ্ণ রাধা। তো একজন ওই বিবাহ করে নবদম্পতি যাচ্ছে বাড়িতে, এখন পাখিটা ডেকে উঠেছে জয় শ্রীকৃষ্ণ রাধা। এখন ওই যে নবদম্পতি ওরা শুনতেছে ভালোবাসায় বাধা, বলি এই পাখি এই বলছে। তারপরে একজন সবজিওয়ালা যাচ্ছে, তো পাখিটা ডেকে উঠেছে জয় শ্রীকৃষ্ণ রাধা। তো এখন সবজিওয়ালা শুনতেছে যে পেঁয়াজ রসুন আদা। এখন তারপরে একজন মুসলমান আমার ভাই যাচ্ছেন, তখন পাখিটা ডেকে উঠেছেন জয় শ্রীকৃষ্ণ রাধা। তো সে শুনেছে যে আল্লাহ রসুল খোদা। এখন যার যেমন মন সে শুনে তেমন। এবার প্রসঙ্গে আসি, আমাদের সমাজের মধ্যে কিছু শব্দ আমরা গ্রাম্য ভাষায় প্রচলন করে রেখেছি। কি প্রচলন? আমরা বলি মালাটাকে যদি আমরা জপ না করি তাহলে মালা বোধহয় উপোস গেল। এটা এ কথাটা সঠিক নয়। শাস্ত্র বিধিভাবে যেভাবেই মালাকে জপ করতে বলা হয়েছে আপনি সেইভাবেই করবেন। মালা কিন্তু জপ ওই মালা করছে না, জপ কিন্তু আপনার মালা করছে না, জপ কিন্তু আপনি করছেন। অথবা আপনি করমালাই করুন, যে রেস্ট্রিকশনগুলো দেওয়া আছে, বিধিগুলো দেওয়া আছে, এগুলো জপমালায় কথা বলছেন। আপনি সারাদিন নাম করুন, বাধা দিচ্ছে কে? এটাই এখন শাস্ত্র বাক্য যে সবার কাছে মনোরম হবে এটা কিন্তু নয়। কিন্তু শাস্ত্র বাক্য যদি আমরা অবহেলা করি তাহলে সেটা নশসেদ্ধেম নবাপ্নতি না সুখম না পরাঙ্গতি। অনেকে আপনি বলতে পারেন আমার যে অমুক গুরু মহারাজ করেন, অমুক বাবাজি করেন, অমুক করেন, তাহলে কি আমরা করতে পারবো না? এখন দেখুন, তার সম্বন্ধে আমি কোনো মন্তব্য দান করতে পারবো না, সে তার ভজন নিয়ে চলছে। আমি শাস্ত্র বাক্যকে আপনাদের সম্মুখে বলতে পারি মাত্র, কিন্তু আপনি কিভাবে চলবেন সেটা আপনি কিন্তু আমি কিন্তু আপনাকে সেটা কান ধরে শেখাতে আসি নাই, এটা বুঝতে হবে। অতএব আপনাদের কাছে হাত জোর করে আবার ক্ষমা চাচ্ছি যে শাস্ত্র কিন্তু তার নিজস্ব গতিতে চলে, কারোর কথাই কিন্তু চলে না, কারোর মন রেখে চলে না। বোঝা গেল? পরের প্রশ্ন কি আছে দেখি। আচ্ছা, সময় তো আবার হয়ে এসছে, একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। বৈষ্ণব দ্বারা শ্রাদ্ধ কর্ম করা, আচ্ছা এই প্রশ্ন করেছেন ঠিক আছে, কিন্তু এই অর্ধ অর্ধ ভাষা দিয়ে লিখেছেন কেন? আজ আমি পুরোটা করে বলি। আমাদের সমাজে এমন কিছু কার্য সংগঠিত হচ্ছে যে কার্যগুলো শাস্ত্র বহির্ভূত। কেমন কার্য? যেমন এখানে বলছেন ভক্ত হতে কিন্তু বাধা নাই, ভক্ত হতে বাধা নাই, বৈষ্ণব হতে বাধা নাই, নারী জাতি, শূদ্র জাতি, বৈশ্য জাতি, ক্ষত্রিয় জাতি, ব্রাহ্মণ জাতি, অন্তর্জাতি যেখানেই জন্ম হোক তাদেরকে ভক্তি করতে বাধা নাই, অর্থাৎ ভগবানের কাছে যাইতে তাদের কোনো বাধা নাই। কিন্তু
এক একজনের জন্য এক একটা কর্মকাণ্ড রেখেছেন। ভগবান গীতার মধ্যে বলছেন 18 অধ্যায়, শেষে কর্মান্নভীরত সংসিদ্ধি লভতে নর, সে যদি সেই সেই কর্ম ঠিক ঠিক পালন করে তবে সে আমাকে পাবে, তার জন্য আর অতিরিক্ত কিছু করতে হবে না। বোঝা গেল? এই জন্য আমাদের রয়েছে বর্ণাশ্রম বিধি ব্যবস্থা। এই বর্ণাশ্রমকে অনেকে বর্ণাশ্রমের মাথায় কুঠারাঘাত করতে চান। বোধান সমাজে বর্ণাশ্রম থাকলে বোধ হয় আমাদের সনাতন ধর্মের মধ্যে সব ভাঙন লেগে যাবে, এ কথা মিথ্যা। বর্ণাশ্রমকে বুঝতে হবে, সমস্ত পুরাণ খুলে দেখেন সেখানে বর্ণাশ্রম বিধি ব্যবস্থার কথা লিপিবদ্ধ হয়েছে। কি বর্ণাশ্রমটা? কি বলছে? সোশ্যাল লাইফ প্ল্যানিং অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়াল ইনস্টিং, অর্থাৎ সামাজিক সুপরিকল্পিত সামাজিক ব্যবহার, এটাকে বলে বর্ণাশ্রম। এর মধ্যে তিনটি বিষয় আছে। প্রথম হচ্ছে ইকোনমিক ইকুইটি, অর্থাৎ অর্থনৈতিক সমবণ্টন। দ্বিতীয় হচ্ছে ট্যাক্টফুল লেবার, অর্থাৎ দক্ষ সুকৌশলী শ্রমশক্তি। আর তৃতীয় হচ্ছে গুড ব্রেড, অর্থাৎ সুপ্রজনন। তাহলে এই দিকগুলো আপনাকে নির্ধারণ করতে গেলে আপনাকে বর্ণাশ্রম মানতে হবে। এখন ব্রাহ্মণের জন্য কিছু কর্ম সম্পাদন করার কথা বলা হয়েছে, যেটা ক্ষত্রিয়ের জন্য করা হয় নাই। এখন ক্ষত্রিয়দের জন্য যে এক কিছু কর্মের কথা বলা হয়েছে, সেটা বৈশ্যদের জন্য বলা হয় নাই। আবার বৈশ্যদের জন্য কিছু কর্মের কথা বলা হয়েছে, কিন্তু শূদ্রদের জন্য বলা হয় নাই। আবার শূদ্রদের জন্য কিছু কর্মের কথা বলা হয়েছে, কিন্তু নারীদের জন্য বলা হয় নাই। যেমন দেখেন, আমার উপরে তো রাগ হবেনি, যেমন শাস্ত্রে বলা আছে সধবা নারীরা পান খেতে পারবেন, এখন বলা আছে বিধবা নারীরা কিন্তু পান খেলে খুব অপরাধ। এখন যারা বিধবা হইয়া পান গ্রহণ করেন, আমার উপরে এইখানতে নামলে তো বেজার হয়ে চলে যাবেন, কি করবেন বলুন? তাহলে একজনের জন্য যেটা ধর্ম, অন্যজনের জন্য সেটা ধর্ম নয়। বুঝতে পারছেন? যেটা আমার জন্য ধর্ম, পুরুষের জন্য যেটা ধর্ম, সেটা নারীর জন্য ধর্ম নাও হতে পারে, আবার নারীর জন্য যেটা ধর্ম সেটা পুরুষের জন্য নাও হতে পারে। তাহলে আসুন, কার কর্ম কোনটা? বলে ব্রাহ্মণের কর্ম হচ্ছে যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান প্রতিগ্রহ, এই 6টি কর্ম হচ্ছে ব্রাহ্মণের। তাহলে এই যে শ্রাদ্ধটা, এই শ্রাদ্ধটা কি কর্ম? বলছে শ্রাদ্ধটা হচ্ছে যাজনিক কর্ম। তাহলে যাজনিক কর্মে অধিকার কার? ব্রাহ্মণের। তাহলে আপনি পিতৃকর্মে ব্রাহ্মণকে দিয়েই আপনি করান। সেই ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় তাহলে উত্তম হলো, সেই ব্রাহ্মণকে দিয়ে করান যে ব্রাহ্মণ বৈষ্ণব আছে। আপনি আপনার পিতৃকর্ম করবেন, মাতৃকর্ম করবেন, ব্রাহ্মণ বৈষ্ণবকে দিয়ে আপনি সেই কর্ম সম্পাদন করাবেন, তাহলে উত্তম হয়ে গেল। কিন্তু যদি ব্রাহ্মণ বংশে জন্মলাভ করেন নাই, অথচ তিনি শ্রাদ্ধ কর্ম আদি কর্ম করাচ্ছেন, এমনতর বিধি ব্যবস্থা আমাদের শাস্ত্রে রাখেন নাই। যদি ভাগবত খোলেন, সেখানেও বলছেন যে যাজনিক কর্মের অধিকার হচ্ছে একমাত্র ব্রাহ্মণের। কেন? সমদমস্তপ সূর্য কান্তি রাজ্য বিবচ জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম, এই ব্রহ্মকর্মের অধিকারী হচ্ছেন সেই ব্রাহ্মণগণ। এই জন্য ভাগবতের 10ম স্কন্ধে 86তম অধ্যায় 53 সংখ্যক শ্লোকে ভাগবতে বলা আছে, ব্রাহ্মণ জন্মনাম শ্রেয়ান সর্বসাং প্রাণী নামী হো, এই প্রাণীগণের মধ্যে ব্রাহ্মণ শরীর ধারণ করা হচ্ছে উৎকৃষ্ট শরীর। তাহলে আপনি এই সনাতন ধর্মে ব্রাহ্মণের ব্রাহ্মণগণ, আমরা বলি ব্রাহ্মণরা আমাদের সমাজ নষ্ট করেছে, আরে আপনি ওই দিকটা দেখলেন, আপনি এটা দেখলেন না যে ব্রাহ্মণগণই এই সনাতন ধর্মের ধারক এবং বাহক? আপনি এই যে বাংলাদেশের মধ্যে, ভারতের মধ্যে দেখেন তো কোন মহাপুরুষ ব্রাহ্মণ বংশে আসেন নাই? লোকনাথ ব্রহ্মচারী ব্রাহ্মণের সন্তান, প্রণবানন্দ ব্রাহ্মণ সন্তান, অনুকূল ঠাকুর ব্রাহ্মণ সন্তান, মহাপ্রভু ব্রাহ্মণ সন্তান, নিতাইচাঁদ ব্রাহ্মণ সন্তান, অদ্বৈত ঠাকুর ব্রাহ্মণ সন্তান, সনাতন গোস্বামী ব্রাহ্মণ সন্তান, রূপ গোস্বামী ব্রাহ্মণ সন্তান, জীব গোস্বামী ব্রাহ্মণ সন্তান, আদি জগৎগুরু শঙ্করাচার্য, যিনি ধর্মটাকে আঁকড়ে না ধরলে সমস্ত সনাতন সমাজ সব বুদ্ধ ধর্ম গ্রহণ করত, তিনিও কিন্তু সেই ব্রাহ্মণ বংশেই আবির্ভূত হয়েছিলেন। তবে আমি এটা বলছি না যে আপনি ব্রাহ্মণ বংশে আবির্ভূত হলেই আপনি মুক্ত হয়ে যাবেন। আপনি যেখানে জন্মলাভ করেছেন সেখানে থেকেই কিন্তু আপনি সেই ঈশ্বরকে পেতে পারেন, ভগবৎ প্রাপ্তি করতে পারেন। তবে
আপনার সধর্ম আপনাকে পালন করতে হবে। এই জন্য গীতায় শ্রী ভগবান বলেছেন, সধর্ম নিধনম শ্রেয়, পরধর্ম কিন্তু ভয়াবহ। এই জন্য অর্জুনকে বলছেন বারবার করে, অর্জুন তুমি ক্ষত্রিয়, কেলকবং মাস্মকাম পার্থ নয় তত্ত্বই উপাদ্যতে, ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যং ত্যক্ত উত্তিষ্ট পরন্তপ। হে অর্জুন, তুমি ক্ষত্রিয়, আর ক্ষাত্র শক্তি কখনো যুদ্ধের বিরুদ্ধে বিমুখ হয় না। তুমি ন্যায় যুদ্ধে, সঙ্গত যুদ্ধে তুমি যুদ্ধ করো, এবং যুদ্ধ করে এই দেশটাকে, এই জাতিটাকে অন্যায়ের হাত থেকে তুমি রক্ষা করো, এ দায়িত্ব তোমার। আর কত বলব। আচ্ছা, পরে প্রশ্ন কি আছে দেখি। আচ্ছা, এই সব প্রশ্ন কেন করেন? বলা হয়েছে যে দামোদর ব্রতকারী শ্রাদ্ধ কর্ম লাগে না, এরকম আজগুবি কথা বলাও ঠিক না। দামোদর ব্রত এক জিনিস, তবে হ্যাঁ সবাই পালন করবে, কেন এটা হচ্ছে বলা হয়, যেমন বোনাস, যেমন সিম কিনলে বোনাস পেলেন, তো বোনাসটা ভালো কাজে ব্যয় করতে হয়। তা আমাদের বারো মাসের মধ্যে কার্তিক মাসটা একটা খুব সুন্দর মাস এবং সাধনার মাস। এই মাস মাসে নিয়ম ব্যতীত থাকবেন না, নিয়ম করবেনই করবেন, কিন্তু আপনি যদি বলেন যে আমার দামোদর ব্রত করলে আমার পিতামাতা মারা গেল, তাদের শ্রাদ্ধ করা লাগবে না, এইটা হচ্ছে কোন উর্বর গোবর প্রযুক্ত মস্তিষ্কের কথা তা আমি জানি না। আচ্ছা, আচ্ছা, একটা খুব সুন্দর প্রশ্ন এসেছে, কৃষ্ণ ভক্তের দেবদেবী পূজা লাগে না, অনেকেই বলে, সমাধান কি? কৃষ্ণ ভক্তগণ কি দেবদেবীকে পূজা করতে পারেন কি না? যিনি বলেন কৃষ্ণ ভক্তের দেবদেবী পূজা লাগে না, তিনি ভালো করে শুনে রাখুন, কৃষ্ণ ভক্তগণ দেবদেবী পূজা ছাড়া চলতেই পারে না। যদি বলেন কেমন, বলে বৈষ্ণব বাবাজি আপনি একটু জলটা শুদ্ধ করেন দিনি, কি বলবেন? গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্ধিনিং কুরু। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, কাকে ডাকলেন? গঙ্গা কি ভগবান নাকি? গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী, তেনার তো দেবী, তাহলে দেবীকে লাগছে না? হ্যাঁ, বৃন্দাবৈ তুলসী দেব্যাবৈ প্রিয়া ঐ কেশবশ্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী। হ্যাঁ, তিনি তো দেবী। তাহলে এখন কথা আছে, কৃষ্ণ ভক্তগণ দেবদেবী উপাসনা করেন, তবে অন্যরা যেভাবে করেন সেভাবে নয়। কেমনভাবে করেন? মহাপ্রভুর শিক্ষাটা শোনেন। কোথা থেকে বলবো? চৈতন্য ভাগবত মধ্যখণ্ড, মহাপ্রভু বলছেন, ব্যাপদ্দেশে মহাপ্রভু শিখানো সবারে, পাছে মোর শক্তি নিন্দা কঞ্জনে করে, দেবদ্রোহ করিলে কৃষ্ণের বড় দুঃখ। কি বললেন? আপনি যদি দেবতাদের দ্রোহ করেন, শুনে রাখেন, দেবতাদের যারা দ্রোহী হয়, দেবতাদের যারা নিন্দুক হয়, স্বয়ং ভগবান সেই দেবতা নিন্দুককে খণ্ডন করবার জন্য বারবার অবতার গ্রহণ করেন। কাজে সাবধান, দেবতা নিন্দুকের মুখ কখনো দর্শন করবেন না, কেন দেবদেবী হচ্ছে সব ভগবানের অংশ। এই দেবদেবী কি খেলনার পুতুল নাকি, যে আমার হাতের মত চাইলেই পাওয়া যাবে? স্বর্গ কি হাতের পুতুল নাকি, যে চাইলেই হবে? এই জন্য ভগবান বললেন আমার অংশ। এই জন্য মহানির্বাণতন্ত্রে বলা আছে, দেবতা পরমাম ব্রহ্ম সর্বান্তর্যামি নির্গুণম, অর্থাৎ এই যে দেবদেবীকে দেখছো এগুলো সব আমারই অংশ। তাহলে ব্যাপদ্দেশে মহাপ্রভু সবাই সবাইকে শেখাচ্ছেন, তার ভক্তদেরকে, মহাপ্রভু শেখান সবারে, পাছে মোর শক্তি নিন্দা কঞ্জনে করে। বৈষ্ণব হইয়া যদি শক্তি নিন্দা করে, তাহলে দেবদ্রোহ করিলে কৃষ্ণের বড় দুঃখ। কৃষ্ণ বলছেন আমার বড় দুঃখ হলো তুমি দেবতাকে নিন্দা করলে। তবে গণসহ কৃষ্ণ পূজায় কৃষ্ণ পান বড় সুখ, অর্থাৎ সমস্ত দেবদেবীকে নিয়ে যদি ভগবানকে পূজা করা যায়, তাহলে কৃষ্ণ বলছেন আমি বড় সুখী হই, বড় পীত হই। এই জন্য আপনারা পুরী জগন্নাথ ধামে যাবেন, মহাপ্রসাদ তখনই হবে যখন কিনা জগন্নাথ মন্দির থেকে ওই যে বিমলা দেবীর মন্দিরে যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত সেটা মহাপ্রসাদ রূপে জগতে আসবে না।
কাজে আপনি কাকে অবহেলা করছেন? অবহেলা করবেন না, মহাপুরুষের নিন্দাকারী এবং দেবদেবীর নিন্দাকারী এই সমস্ত ব্যক্তিবর্গ কাছ থেকে সাবধান থাকবেন। কেননা এরা হচ্ছে, বলা হয় কলিযুগে তিন ভাগ কি অধর্ম, আর এক ভাগ হচ্ছে ধর্ম। সেই অধর্মিক ব্যক্তিগণ তারা কিন্তু ধর্মের বেশে, এরকম আমার মতো ছল চাতুরি বেশে এসে কিন্তু এই রকম অপসিদ্ধান্ত সমাজে ছড়াবে, কাজে সাবধান থাকতে হবে। আচ্ছা, যোগ্য কর্মে পশু বলি আছে কি না? আজকে দেখতেছি হাড়ির সংবাদ সব শুনবেন একবারে, একবারে এতগুলো নীতি পারবেন তো? আচ্ছা, এখন কলিযুগে আগেরকার সময় শুনুন, এই যজ্ঞের যে বিধি ব্যবস্থা, এই যজ্ঞের বিধি ব্যবস্থা কিন্তু এই কলিযুগের জন্য নয়। যেমন অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, ইহাতে কিন্তু তাদেরকে বলিদান করা হতো। তাহলে আর প্রশ্ন কোথায় আসে? যখন বলিদানের বিধান আপনি বলছেন এটা শাস্ত্রসম্মত কিনা, হ্যাঁ শাস্ত্রসম্মত, কিন্তু বর্তমান সময়ে কিন্তু আপনি সেই বলিদান আপনার ব্যর্থ হচ্ছে। আপনি বর্তমান সময়ে ওই রকম পশু বলি দিয়ে যজ্ঞকর্ম যখন আপনি সম্পাদন করছেন, তখন সেটাতে আপনি কিন্তু সাকসেসফুল হতে পাচ্ছেন না। তাহলে সেই কর্ম কিন্তু এখন আপনার আমার জন্য নয়। কলিযুগে একমাত্র হয় নাম সংকীর্তন, নিরাপরাধে নাম লইলে পায় কৃষ্ণধন। এই জন্য ওইসব বলি বিধান ঠিদান এগুলো শাস্ত্রে আছে বটে, কিন্তু এ যুগে যখন আপনি করতে যাবেন আপনার হিতে বিপরীত হবে। যাই হোক, তবে শাস্ত্রে আছে, কোথায় আছে যদি জিজ্ঞাসা করেন তাও বলি, মনু সংহিতা পঞ্চম অধ্যায় বিষ্ণু পুরাণ পঞ্চম অংশ স্পষ্ট করে বলা আছে যে শ্রাদ্ধ কর্মে এবং দৈব কর্মে, এই দুটো কর্মে বলি বিধান স্বীকৃত আছে, কিন্তু যুগভেদে এগুলো করলে কিন্তু সফলতা অর্জন করা যায় না। যুগভেদে আমাদেরকে শ্রাদ্ধ কর্মে, একটু শুনে রাখুন, শ্রাদ্ধ কর্মে আমরা অনেকে বিতর্ক করেন যে শ্রাদ্ধে কি মাছ মাংস দেওয়া যায়, এটা একটা আমাদের সমাজের প্রশ্ন। বা তা বলছে কি যে শ্রাদ্ধ কর্মে মাছ মাংস দেওয়ার বিধান আছে, কিন্তু ভাগবতের সপ্তম স্কন্ধে বলা হলো ন দদাদ্দা আমিষং শ্রাদ্ধে, আপনি যে শ্রাদ্ধ কর্মটা করছেন তো হরিভক্তি বিলাসের নবম বিলাসে গোপাল ভট্ট গোস্বামীজি লিখে দিলেন যে যদি বিষ্ণু নিবেদিত প্রসাদন্ন আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করা হয়, তাহলে আপনার পিতৃপুরুষগণ কোটি কল্পকাল ধরে তৃপ্ত থাকেন, তাহলে অবশ্যই আপনাকে সাত্ত্বিকভাবে করলে এটাই হচ্ছে উত্তম পন্থা। তবে যে ওই বিধানগুলো নাই তা কিন্তু না, এটা একটা সনাতন শাস্ত্র, একটা ইউনিভার্সিটি, এখানে সব কিছু আছে, এখানে সব কিছু আছে, কেন থাকবে না? কেন, এখানে কর্মমার্গী আছে, জ্ঞানমার্গী আছে, ধ্যানমার্গী আছে, ভক্তিমার্গী আছে, কে কোন মার্গকে অনুসরণ করছে? তাহলে বৈষ্ণবগণ কী মার্গকে অনুসরণ করে চলছেন? ভক্তি মার্গকে। এই জন্য ভক্তি মার্গে বলি বিধান না। আচ্ছা, সধবা নারীর বজনটা কত, এই বজন না ভজন? আচ্ছা আচ্ছা আচ্ছা, পরের প্রশ্ন পড়িনি, তাহলে উত্তর দেওয়া সহজ হবে। মহাপ্রভু কি বেদ বাদ দিয়েছে যজ্ঞ কর্মে? ওই একই কথা। এই দুটোর উত্তর দিয়ে পাঠ বিশ্রাম রাখি, অনেক রাত্র হলো। একটা হচ্ছে সধবা নারীর ভজন, দ্বিতীয়টা হচ্ছে মহাপ্রভু কি বেদ বাদ দিয়েছেন কিনা। মহাপ্রভু বেদ বাদ দিয়েছেন কিনা সেটা চরিতামৃতে শ্রীল শ্রীযুক্ত কবিরাজ গোস্বামী তিনি বললেন, সর্বজ্ঞ মনির বাক্য শাস্ত্র পরমাণ, আমার সবা জীবের হয় শাস্ত্রর দ্বারা জ্ঞান। আচ্ছা, জানেন মহাপ্রভু যখন ২৪ বছর সংসারে ছিলেন তখন আপনি কি জানেন মহাপ্রভুর মতো বৈদিক পণ্ডিত সারা নবদ্বীপের মধ্যে ছিল না? তিনি ভক্তিবাদীদেরকে দেখলে তাদেরকে কটাক্ষ করতেন। এই মহাপ্রভুর প্রথম জীবনীর কথা কেউ আলোচনা করে না, তিনি তাদেরকে কটাক্ষ করতেন। পরে না তো তিনি কাশীতে যেয়ে বাবার পিতৃপিণ্ড দিয়ে ঈশ্বরপুরীর থেকে দীক্ষা নিয়ে এসেই তবে ভক্তিধর্ম প্রচার করেছিলেন।
তার আগে কিন্তু না, তার আগে কিন্তু তিনি একজন বৈদিক পণ্ডিত ছিলেন এবং খুবই তার্কিক ছিলেন, যিনি ওই যে কাশ্মীরি পণ্ডিতকে পরাজিত করেছিলেন গঙ্গা স্তোত্র মাহাত্ম্যে। তাহলে মহাপ্রভু বললেন, মহাপ্রভু কেন বলতে যাবেন যে বাদ হয়ে গেল? না, ভাগবত তো বেদেরই একটা অংশ বা ফল, তাহলে ভাগবত তো বেদমূলক, তাই মহাপ্রভু এই জন্য মহাপ্রভু বলছেন বাদ দিয়েছেন কিনা মিলিয়ে নেন। যে মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতিজ্ঞান, এই মায়ামুগ্ধ জীবের কৃষ্ণ স্মৃতিজ্ঞান নাই, জীবের উদ্ধারিতে কৃষ্ণ প্রচার করেছেন বেদ ও পুরাণ। কি বললেন? মায়াবুদ্ধ জীবের কৃষ্ণ স্মৃতিজ্ঞান নাই, তাই মায়াকে ভ্রান্ত মায়াকে দূর করতে ভগবান কৃপা করে এই বেদ বলছি, এটা কোনো খেলনার বস্তু নয় বাবা, বেদ হচ্ছে সাক্ষাৎ ভগবান, এই ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান, কাজেই আমরা উচ্চারণ করছি খেলনার মতো না, এগুলো হচ্ছে ভগবত স্বরূপ, তাই জীবের উদ্ধার করার জন্যই ভগবান কৃপা করে আমাদেরকে এই বেদ ভগবানকে প্রচার করেছেন, এটা সমস্ত যুগের জন্য। তবে বৈদিক কর্ম আছে, ভক্তিমার্গ কর্ম আছে, তাই এই জন্য দেখা যায় এসব কথা ভুলভাল যে মহাপ্রভু বেদকে বন্ধ করে দিয়েছেন, না প্রবণ করে প্রভু বলেছিলেন যে আপনি যে সাত দিন ধরে ব্যাখ্যা করছেন এটা নির্ভেদ ব্রহ্মানুসন্ধান, বেদের নিগুড় অর্থ যে সেই ভক্তি এবং রসকে সাধন করা, এইটা আপনি কিন্তু ব্যাখ্যা করেন নাই। যেমন তৈতরীয় উপনিষদের দ্বিতীয় অধ্যায়ের সপ্তমতম মন্ত্রে লেখা আছে রস বৈষ রস অব্যয়ম লব্ধানন্দ ভবতি, অর্থাৎ তিনি রসের স্বরূপ, এই রসব্রহ্ম হচ্ছে বৃন্দাবনে প্রকট হয়েছেন সেই ভগবান কৃষ্ণ রূপে, সেই রসব্রহ্মের উপাসনা করছি আমরা, এই জন্য এই বেদের সারাতিসার নির্দেশ করেছে রসের ব্রহ্ম সেই ভগবান কৃষ্ণকেই, এই জন্য ব্যাখ্যাটা এইভাবে। তাহলে বাদ দিলেন কি নাকি সঠিক ব্যাখ্যা করলেন? বাদ দেন নাই, বাদ দেওয়া যায় না। আচ্ছা, তারপরে তিনি তো রামানন্দের নিকটে গিয়ে আলোচনা হলো সাধ্য সাধন তত্ত্বের, এই যে চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদ এটা পেয়ে যাবেন, প্রভু কয়ে পর শ্লোক সাধ্যের নির্ণয় রায় কয়ে কৃষ্ণ সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। শুনেছেন? এই কথা আলাপ আলোচনা করতে গেলে আরও সময় লাগবে। বলছেন কি, প্রভু কয়েন, প্রভু বললেন পর শ্লোক সাধ্যের নির্ণয় বলো নয়, বললে তোমার নিজের মন গড়া কথা বলতে পারো, এই যেমন আমি বলছি, আমি কিন্তু কোনো কথা আমি বলছি বলে বলছি না, শাস্ত্রে বলা আছে তাই বলছি। আপনাকে অনেক বক্তা অনেক সিদ্ধান্ত দেবেন, অনেক বড় মনে করছেন তাকে, কিন্তু যদি তার কথার সাথে শাস্ত্রের যদি সম্বন্ধ না থাকে, সম্পর্ক না থাকে, রেফারেন্স না থাকে, তার কথায় কানা করি মূল্য নাই। কিন্তু যদি একটা বাচ্চা যদি সে শাস্ত্রের মধ্য থেকে বলে, তার কথাকে আপনার মানতেই হবে, এটাই কথা, এটাই সিদ্ধান্ত। আচ্ছা, এবার সধবা নারীর ভজন কি? তো সধবা নারীর ভজন সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের দুটো স্থানে লেখা আছে, একটা হচ্ছে সপ্তম স্কন্দে বক্তা হচ্ছেন নারদমণি, আরেকটা হচ্ছেন দশম স্কন্দে ২৯ অধ্যায় বক্তা হচ্ছেন ভগবান কৃষ্ণ। কি বললেন? বললেন সধবা নারীর অর্থাৎ নারী জীবনের একমাত্র ভজন হচ্ছে তার পতি সেবা, এটাই হচ্ছে তার উৎকৃষ্ট ধর্ম, পরম ধর্ম, আর বাকিগুলো সব গৌণ ধর্ম। যদি বলেন কেমন? আচ্ছা, দুটো দুই প্রকারের সাবজেক্ট হয়, একটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট, আরেকটা হচ্ছে ফোর্স সাবজেক্ট। এখন কম্পালসারি সাবজেক্টে আপনি ফেল, ফোর্থ সাবজেক্টে আপনি লেটার, রেজাল্ট কি আসবে? ফেল না পাস? ফেল। এবার কম্পালসারি সাবজেক্টে আপনি পাশ করেছেন কিন্তু আপনি ফোর্থ সাবজেক্টে ফেল করেছেন, তাহলে রেজাল্ট কি আসবে? ফেল না পাস? পাস, তাই না? তাহলে পরম ধর্ম বলছেন কৃষ্ণ, বলছেন নারী জীবনের সব থেকে পরম ধর্ম মানে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে তার পতি সেবা করা। ওই পতি, এই জন্য মনুসংহিতা বলছেন নাস্তি স্ত্রীনং পৃথক যজ্ঞ নব্রত না উপোষিতম, অর্থাৎ নারীর জীবনের পৃথক কোনো ধর্ম নাই, তার সহধর্মিনী রূপে স্বামীর সঙ্গিনী রূপে চলাই হচ্ছে তার ধর্ম। আমাদের সমাজ নারীর সমান অধিকার চায়, ঢাকা রাজপথে মিছিল হয় নারীকে সমান অধিকার দিতে হবে, সেই সমস্ত গুশীল সমাজ
সুশীল বলতে পারলাম না, সেই সমস্ত সমাজ বলছেন নারী আর পুরুষের অধিকার সমান। আরে বাবা, নারী আর পুরুষের অধিকার সমান হয় কি করে, বরং নারীর অধিকার আরও বেশি হবে, তাই না? সমান হয় কি করে? যেমন নারী সন্তানকে ধারণ করতে পারে, পুরুষ কি করতে পারে? তাহলে নারী তো অধিকার বেশি হয়ে গেল। এই জন্য নারী পুরুষের সমান অধিকার আমাদের সনাতন ধর্ম দেয় নাই, তবে নারীর ন্যায্য অধিকার দিয়েছেন। কি অধিকার দিয়েছেন? ন্যায্য অধিকার। অর্থাৎ নারী বললেন, এই নারী কখনো স্বতন্ত্র থাকিতে পারিবে না, কখনো স্বতন্ত্র স্বাধীন থাকিতে পারিবে না। তবে কিভাবে থাকবে? কুমারী অবস্থায় সে পিতা এবং ভাইয়ের শাসনে থাকবে, যুবক অবস্থায় সে স্বামীর শাসনে থাকবে, এবং বৃদ্ধা অবস্থায় তার পুত্র পরিজনদের নিয়ন্ত্রণে থাকবে। ইহাই থাকলে সমাজ সুশৃঙ্খল সুগঠিত থাকবে। কিন্তু যদি নারী যদি কিনা এই সমস্ত বিধি বিধানকে লঙ্ঘন করে নিজের ইচ্ছা মতো চলে, সেই নারী সমাজে অকল্যাণ আনবে। এই জন্য সনাতন ধর্মে মনু সংহিতায় মনু মহারাজ বললেন যে নারী পৃথক থাকিতে পারিবে না। নারীর ধর্ম খুব কঠিন। অনুসহা বেউলা সতী গার্গী মত্রী অরুন্ধতী পদ্মাবতী সাবিত্রী অবিলক্ষণা ভিক্টোরিয়া ইন্দিরা গান্ধী শ্রদ্ধায় তাদের পদবন্দী শ্রীমতী প্রতিভাবাটিনীর জ্যোতিব বর্ণনা। যদি এক একটা নারী চরিত্র খুলে বলতে যাই তা দুই এক ঘন্টা লেগে যাবে, তাদের এমন চরিত্র, তাই না? কিন্তু আমাদের হয়েছে কি, এখন আমরা আগে যাই বৃন্দাবনের রাধা হতে। আরে বাবা, সবাই যদি রাধা হয় তাহলে সীতা হবে কে, মন্দোদরী হবে কে? কেন অহল্লা কুন্তী তারা মন্দোদরী দ্রৌপদী, ইহারা পঞ্চ সাপ পঞ্চ সতী, ইহাদের নাম সকালবেলা উঠে যদি কেউ লয় তাহলে তাদের সমস্ত পাপ বিনষ্ট হয়। কি করে হলো? রাবণ সে তো চরিত্রহীন, যদি বলেন আমার স্বামী তো আমার কথা শোনে না, তা সেটা সে বুঝবে, তার হিসেবে আপনার কাছে কেন? হ্যাঁ, তাহলে এবার বাবারা একটু সুযোগ পেয়ে গেলে না? তা এইবার আমার বাড়ির মানুষ যে পাঠক এসেছিলেন বলে গেছেন নারী একেবারে শাসনের মধ্যে রাখতে। এখন শুনে রাখেন, এখন শুনে রাখেন, তাহলে নারীকে কি যথা ইচ্ছা মতো ব্যবহার করতে হবে, সেরকম কথা কি সনাতন ধর্ম বলছে? বললেন না। কেন? বললেন, যত্র নারীনঞ্চ পূজ্যন্তে তত্র রমন্তে সর্বদেবতা। যেখানে যে সংসারে নারীর সম্মান নাই, যে সংসারে নারীর মর্যাদা নাই, সেখানে সমস্ত দেবতাগণ মুখ ফিরিয়ে নিয়ে চলে যান। এই জন্য আপনি যথা ইচ্ছা মতো নারীকে মারবেন তা তো হবে না, এখন মানে একেবারে নারীবাদী সমাজ সংগঠন থেকে আপনার হাতে লোকাপ পড়ে যাবে, হ্যাঁ, আপনার জেলে পাট চলে যেতে হবে। তবে এই বিধানটা শুধু বাংলাদেশ সরকার নয়, আমাদের শাস্ত্র হাজার হাজার বছর করে দিয়েছে, আগে করে দিয়েছে, যে নারী বললেন কি, যত্র নারীনঞ্চ পূজ্যন্তে তত্র রমন্তে সর্বদেবতা, যেখানে নারীর পূজা হয় সেখানে সমস্ত দেবতাগণ বিরাজ করেন। এই জন্য সনাতন ধর্মে নারীকে পূজা করা হয়। নারীর তিনটি রূপ, একটা হচ্ছে কুমারী রূপ, দ্বিতীয় হচ্ছে সদবা রূপ, তৃতীয় হচ্ছে বিধবা রূপ। কুমারী রূপে পূজা হয় অষ্টমীতে, আমরা কুমারী পূজা করি দেবী দুর্গা, আর তারপরে সদবা রূপে পূজা হয় দেবী দুর্গা কালী সরস্বতী ইত্যাদি। আবার বিধবা রূপেও তাকে আমরা পূজা করি, কেসে? দশ মহাবিদ্যাতন্ত্র পড়ে দেখবেন, সেখানে একজন নারীর কথা বলা আছে, নাম হচ্ছে ধূমাবতী, সেই ধূমাবতীর শ্বেত বস্ত্র পরিহিতা, অর্থাৎ বিধবা অবস্থায়ও নারীকে আমরা পূজা করি। এই জন্য নারী আমাদের পূজ্য। যদি কোনো বলা আছে, যদি কোনো পুরুষ যদি বিনা কারণে যদি তার স্ত্রীর গায়ে হাত তোলে বা নারীর গায়ে হাত তোলে, তাহলে সেই পুরুষের থেকে সমস্ত সদ্গুণাবলী চলে যায় এবং সেই পুরুষের জীবনে কখনো উন্নতি হতে পারে না। তাহলে এই হচ্ছে আমাদের সুগঠিত এবং সুশৃঙ্খলিত ধর্মের বিধান। হরে কৃষ্ণ, এই হচ্ছে সুশৃঙ্খলিত ধর্মের বিধান।
এই বিধানকে আমাদের পালন করতে হবে এবং সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে এবং সর্বক্ষেত্রে এইভাবে নারীকে সুন্দরভাবে আমাদের মর্যাদা দান করতে হবে, তাদের অধিকার, ন্যায্য অধিকার তাদেরকে দিতে হবে। এই জন্য সনাতন ধর্ম সেটা প্রতিষ্ঠা করেছে।